বরিশাল বিভাগে ডায়রিয়ার প্রকোপ, এক সপ্তাহে আক্রান্ত 8000 বাসী খাবার না খাওয়ার পরামর্শ। নওগাঁর 11 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, আইসিইউ নেই গোটা জেলায়। কক্সবাজারে আশ্রয়ণ প্রকল্পের নামে বন ও ব্যক্তি মালিকানা জমি দখলের চেষ্টা, এলাকায় উত্তেজনা। আমন্ত্রণ দেশ 24-এ আপনাদের সাথে আছি আব্দুল্লাহ ফারুক। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। বরিশাল বিভাগে গেল এক সপ্তাহে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন শিশুসহ 8000-এরও বেশি মানুষ। এতে মৃত্যু হয়েছে 5 জনের। হাসপাতালে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে আক্রান্তদের। সংকট আছে স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধেরও। এমন পরিস্থিতিতে ভাজা পোড়া ও বাসি খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের বারান্দা, মেঝে, এমনকি সিঁড়ির নিচেও রোগী। গত কয়েকদিন ধরে ডায়রিয়া রোগীতে এমন ঠাসা ঝালকাঠির হাসপাতালগুলো। শুধু ঝালকাঠি নয়, ডায়রিয়ার প্রকোপ বরিশাল বিভাগের সব জেলায়। গেল 7 দিনে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে গেছেন 8000-এর বেশি মানুষ। জানুয়ারি থেকে হিসাব করলে সে সংখ্যা দাঁড়ায় 32000-এর বেশি। মারা গেছেন 8 জন, যার মধ্যে গেল 7 দিনে প্রাণ গেছে 5 জনের। এমন পরিস্থিতিতে দেখা দিয়েছে স্যালাইন সংকট। চড়া দামে কিনতে হচ্ছে প্রয়োজনীয় ওষুধ স্যালাইন। পেতাম আমরা এইটাই খেলি সবাইছি, বুঝছেন, এই যে পোলোডে এই পরে এক রুপি যাওয়ানোর পরে এই ফোন পাইছি। স্যালাইন একটাও দেয় না, এবার অনেক কোন পর মোরা দুইটা কিনে আনছি। একটা স্যালাইন দিয়েছে এখন পর্যন্ত কোনো কিছু, এই সব কিনে আনছি আমরা ব্যাগ থেকে। চিকিৎসকরা জানান প্রচণ্ড গরম, নদীর নোনা পানি আর খাবারের বিষক্রিয়ায় বেড়েছে এই প্রকোপ। লোনা পানিতে মানুষ গোসল করতেছে, লোনা পানির মুখে যাচ্ছে, নাকে যাচ্ছে, এই একটা কারণ, এবং এই পানি দিয়ে থালা বাসন পরিষ্কার করছে। এছাড়াও এই গরমের সময় মানুষ ভাজা পোড়া খাচ্ছে, এইসব বিভিন্ন নানা কারণে এই ডায়রিয়ার প্রকোপটা একটু বৃদ্ধি পাচ্ছে। উত্তরের জেলা ঠাকুরগাঁওও বেড়েছে ডায়রিয়া আক্রান্ত শিশুর সংখ্যা। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে 70 থেকে 80 জন। দুইটা মহিলা, আবার দুইটা পুরুষ, শুধু একটা বেড। আমরা বসে মনে করেন রাত দিন 24 ঘন্টা ওই কাটাচ্ছি। খালি মনে করেন দেখাশোনা করায়, আর ওই মনে করেন প্রেসক্রিপশনটা বাহারা থাকে, ওষুধ কিনে আনবেন না। এক বেডের মধ্যে 2 জন, আবার ক্ষেত্র বিশেষে ফ্লোরিং, বারান্দা, প্যাসেজ, আপনারা গেলে দেখবেন যে কোনো জায়গা ফাঁকা নেই। পেটে অসুখজনিত রোগে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে এখন চিকিৎসাধীন 150 শিশু। সঞ্জিদা শান্তা, চ্যানেল 24। দর্শক, এই নিয়ে আরও খবর জানাতে এই মুহূর্তে বরগুনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু জাফর সালে। সালে, ফারুক, আসলে করোনার পাশাপাশি বরগুনায় যে ডায়রিয়ার যে প্রকোপ তা দিনে দিনে আসলে বেড়েই চলছে। অর্থাৎ আমি এই মুহূর্তে আসি বরগুনা জেনারেল হাসপাতালে। এই হাসপাতালে প্রতিদিন অন্তত 100 ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। গত 24 ঘন্টায় এখানে 89 জন ডায়রিয়ার আক্রান্ত রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছে, এবং যে সংখ্যাটি অর্থাৎ জেলায় গত 24 ঘন্টায় 321 জন রোগী, ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। আর রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আসলে যে হাসপাতালের যে বেড, জনবল এবং ঔষধ সবকিছুতেই সংকট দেখা দিয়েছে। অর্থাৎ যে রোগীদের জন্য যে সেলাইন, সেই পর্যাপ্ত সেলাইনের আসলে ব্যবস্থা নেই। এবং সিভিল সার্জন ডাক্তার মারিয়া হাসান যে বিষয়টি জানিয়েছেন যে আসলে হঠাৎ করে ডায়রিয়া রোগী বেড়ে যাওয়ায় আসলে যে তাদের যে চিকিৎসা দেয়া তাদের পক্ষে আসলে অসম্ভব হয়ে পড়েছে। অর্থাৎ তাদের যে চিকিৎসক, সে চিকিৎসক সংকট রয়েছে, ঔষধ সংকট রয়েছে, সেলাইনের সংকট রয়েছে, সব মিলিয়ে আর কি একটি খুবই খারাপ অবস্থায় চলছে। আমি যদি বলি যে এই হাসপাতালে 8টি বেড রয়েছে, অর্থাৎ কিন্তু এখানে বর্তমানে 100+ রোগী ভর্তি রয়েছে। আসলে এই রোগীরা এখন, আপনি দেখছেন যে আমার পিছনে যে রোগীরা আসলে হাসপাতালে বেড তো দূরের কথা, তারা কিন্তু হাসপাতালের বাইরেও অবস্থান নিয়েছে। আর যে বিষয়টি হচ্ছে যে আসলে এই যে সেলাইন সংকট, সেই সেলাইন কিন্তু আসলে বাইরে অর্থাৎ ফার্মেসিতেও পাওয়া যাচ্ছে না।
এখানে আমি ফার্মেসিতে অর্থাৎ ঔষধ ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন যে এখানে কোম্পানি থেকে যে সাপ্লাই সেই সাপ্লাইটি এই মুহূর্তে নাই, এবং যেটি হচ্ছে যে সাপ্লাই না থাকার কারণে আসলে তারা কিছু কিছু দু একটি দোকানে যদিও পাওয়া যায় সেখানে কিন্তু আসলে যে মূল ন্যায্য দামের চেয়ে বেশি দামেও সেলাইন বিক্রি করা হচ্ছে। তো আসলে যে সিভিল সার্জন যে বিষয়টি জানিয়েছেন যে এই অবস্থায় বাড়তে থাকলে আরও সমস্যা দেখা দেবে। ফারুক সালে আপনাকে ধন্যবাদ। দর্শক এই মুহূর্তে যেতে চাই বাগেরহাট, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, দর্শক আমরা এই মুহূর্তে আবারও একই ইস্যুতে যেতে চাচ্ছি বাগেরহাটে, সেখানে রয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ জি, ধন্যবাদ ফারুক আপনাকে। আপনি জানেন যে সারা বাংলাদেশে বর্তমানে সদর হসপিটাল এবং হাসপাতালগুলোতে কিন্তু বেশ রোগীদের কোভিড সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের কিন্তু উত্তেজনা ভিড় পড়েছে। তারই ধারাবাহিকতায় বাগেরহাট সদর হসপিটালে কিন্তু গত এক সপ্তাহ ধরে ডায়রিয়া রোগীদের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। এখানে বাগেরহাট সদর হসপিটালে কিন্তু 250 বেড থাকার কথা থাকলেও 50টি বেড রয়েছে রোগীদের, এবং এখানে ডায়রিয়া যারা আক্রান্ত তাদের জন্য 10টি শয্যা রয়েছে। প্রতিদিন প্রায় 30টি রোগী এখানে ভর্তি হচ্ছে, এবং বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার কথা যদি বলি সেখানেও কিন্তু প্রতিদিন 10 থেকে 15 জন করে এখানে ডায়রিয়া আক্রান্ত রোগীরা ভর্তি হচ্ছে। এবং বাগেরহাট সদর হসপিটালের কিছু রোগীরা কিন্তু এখানে স্যালাইনের সংকটে পড়েছে, এবং তারা হসপিটাল থেকে দিচ্ছে, এবং যেখানে যখন ঘাটতি পড়ছে তারা কিন্তু দোকান থেকেও এই স্যালাইনগুলো তাদের কিনতে হচ্ছে। আর এখানে যিনি ডাক্তার আছেন সিভিল সার্জন ডক্টর এ কে হুমায়ুন কবির, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে গরমের সময় পানিবাহিত দূষিত পানি পান করার কারণে, যেহেতু একদিকে বাগেরহাটে পানি সংকট রয়েছে অন্যদিকে খাবারের বিভিন্ন জীবাণু থাকার কারণে কিন্তু এই গরমের সময় এই ডায়রিয়া রোগীদের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এই ছিল বাগেরহাটের সর্বশেষ খবর ফারুক। আরিফ আপনাকে ধন্যবাদ। দর্শক বাগেরহাট থেকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন আরিফুল ইসলাম। এবার জানবো কেমন আছে জেলার হাসপাতালগুলো। চিকিৎসার নানা সংকটে নওগাঁ জেলা, প্রয়োজন অনুযায়ী চিকিৎসক রয়েছে প্রায় অর্ধেক, শয্যার অভাবে রোগীদের সেবা নিতে হচ্ছে হাসপাতালের বারান্দায়, পুরো জেলাতে নেই একটিও আইসিইউ। জেলা সিভিল সার্জন বলছেন অক্সিজেন প্ল্যান্ট আর দক্ষ লোকবল না থাকায় আইসিইউ সুবিধা চালু করা যাচ্ছে না। হারুনুর রশিদ চৌধুরীর রিপোর্ট। বেড না পেয়ে হাসপাতালের বারান্দার মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে শিশুটিকে, তার মতো মেঝেতে ঠাঁই হচ্ছে নওগাঁ সদর হাসপাতালে আসা রোগীদের। অথচ রোগীদের দুর্ভোগের কথা ভেবে 3 বছর আগে 250 শয্যার নতুন ভবন হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয় গণপূর্ত বিভাগ, কিন্তু তা পড়ে আছে অনেকটাই পরিত্যক্ত অবস্থায়। আটতলা থেকে আরম্ভ করে নিচতলা পর্যন্ত এখনও অনেক ক্ষেত্রেই ইলেকট্রিক্যাল, সিভিল এবং স্যানিটারি প্রবলেম রয়েছে। এগুলো কাজ খুব দ্রুত করার জন্য আমরা গণপূর্ত বিভাগকে জানিয়েছি। আমরা যেসব ইকুইপমেন্টসগুলো লাগিয়েছিলাম এর আগে, তার কিছু কিছু ইকুইপমেন্টস আমাদের এখানে পূর্ণাঙ্গভাবে ব্যবহার না করায় কিছু কিছু চুরি হয়ে গিয়েছিল, সেগুলোই আমরা জাস্ট রিপ্লেস করে দিয়েছি আবার চালু করার জন্য। এছাড়া এখানে অন্য কোনো ত্রুটি নাই। এছাড়াও জেলার 11 উপজেলায় রয়েছে চিকিৎসক সংকট। 317 জন চিকিৎসক পদের বিপরীতে আছে 197 জন, 457 জন নার্স থাকার কথা থাকলেও আছেন 352 জন। উপজেলাগুলোতে নেই রোগ নির্ণয় করার সমৃদ্ধ কোনো ব্যবস্থা। এখানে যেমন দেখেন মিশিং নাই, যেমন ধরেন ডাইলেশন, কিডনি ডাইলেশন মিশিং নাই, এখানে ও পেশাব পরীক্ষা করার কোনো যন্ত্র নাই, এখানে খালি বাইরে খালি ছুটি দিয়ে পড়াচ্ছে। যেমন ধরেন এখন একটা চোখের ডাক্তার বাইরে যাওয়া লাগবে, এখানে কই হয়েছে চোখের ডাক্তার তো আমরা দিই না, দাঁতেরও ডাক্তার না, বাইরে চিকিৎসা করা লাগে। পুরো নওগাঁতে নেই একটিও আইসিইউ ইউনিট, নেই হাইফ্লো নজেল ক্যানোলা, 3 উপজেলায় অক্সিজেন সাপ্লাই ইউনিট থাকলেও নেই অক্সিজেন প্ল্যান্ট, ফলে এখানকার করোনা রোগীদের পড়তে হয় চরম দুর্ভোগে। যদি সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই চালু না থাকে সেখানে কিন্তু আসলে আইসিইউ যে প্রক্রিয়াগুলো এগুলো আসলে কার্যকরী করা যায় না।
সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই হলো এটা একটা প্রথম শর্ত, এর সাথে হলো আমাদের আইসিইউ বেড এবং জনবল, প্রশিক্ষিত জনবলের ব্যাপার। প্রশাসনিক লেভেলে যতটুকু উদ্যোগ নেওয়া দরকার এটা চলমান আছে। এছাড়াও নওগাঁ জেলাবাসীকে করোনা টেস্ট করতে যেতে হয় রাজশাহী মেডিকেলে, এতে ফল পেতে হয় বিলম্ব। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ। যশোর টাউন হল মাঠে কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে গেছে 16টি দোকান। ফায়ার সার্ভিস জানায় বুধবার রাত 11:30টার দিকে আগুন লাগে। খবর পেয়ে যশোর ও বাঘারপাড়া 5টি ইউনিট 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এরই মধ্যে পুড়ে যায় 16টি দোকানের মালামাল। ব্যবসায়ীরা জানান, ঈদ সামনে রেখে দোকানে পোশাক তুলছিলেন তারা, সব মিলিয়ে প্রায় 48 লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন কিভাবে লেগেছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কোনো কিছুই নাই তো আর কি বলবো, আপনার কোনো ভাষা নেই বলার। আবার পুরন শার্ট প্যান্ট ছিল, মেলা টাকার ভাই সব শেষ হয়ে গেল ভাই। আজকে যদি আমাকে দোকানটা কিছুটা সময় খোলা থাকতো তাহলে মনে এত বড় একটা দুর্ঘটনা ঘটতো না ভাই। এখন আমরা কি করে বাঁচবো, আমাদের তো বাঁচার আর কোনো পথ নাই। আগুনটা সম্পূর্ণভাবে নির্বাপনের পরে প্রাথমিক তদন্ত করে আমরা ক্ষতির পরিমাণ এবং কারণ বলতে পারবো। দেশ 24 এ নিচ্ছে একটা বিরতির সাথে থাকুন। আবার আমন্ত্রণ দেশ 24-এ। দর্শক, এই মুহূর্তে নিত্যপণ্যের বাজার দর জানাতে আমাদের সাথে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুস্সাফা মানিক। মানিক ফারুক, আমি এখন দাঁড়িয়ে আছি খাগড়াছড়ির শহরের যেই বড় বাজার সেই খাগড়াছড়ির বাজারেই। আজ বৃহস্পতিবার হচ্ছে এই বাজারের হচ্ছে সাপ্তাহিক হাটের দিন, তবে করোনা পরিস্থিতির কারণে যেইভাবে জমি ওঠার কথা ছিল সেইরকম ভাবে এখানে কিন্তু ক্রেতা বিক্রেতার উপস্থিতি আমরা দেখছি না। এর কারণ হচ্ছে, কারণ এই হাটে হচ্ছে যারা আসেন তারা এখানকার কেউ নির্দিষ্ট ব্যবসায়ী বা ক্রেতা নয়, তারা হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে এখানে বাজার করতে আসতো, কিংবা হচ্ছে তারা যে বিভিন্ন পণ্য শাক সবজি থেকে শুরু করে এই বাজারে কিন্তু হরেক রকমের শাক সবজি পাওয়া যেত যা দূর দূরান্ত থেকে আসতো। তবে আজ কিন্তু একদম করোনার কারণে যেহেতু পরিবহন বন্ধ রয়েছে, এই যেভাবে জমি উঠতো অন্যান্য বার সেরকম কিন্তু কিছু নেই। তবে এখন আমি এসেই সকাল থেকে কথা বলেছি ক্রেতা বিক্রেতার সাথে, এই হাট বাজারে যে আজকে যা পাওয়া যাচ্ছে কাঁচামরিচ থেকে শুরু করে টমেটো থেকে শুরু করে অন্যান্য যা শাক সবজি পাওয়া যাচ্ছে তার দাম কিন্তু অন্যান্য বারের চেয়ে অনেকটা বেশি, যার বড় কারণ হচ্ছে লকডাউন, এর পাশাপাশি হচ্ছে যে রমজান মাস চলছে এ নিয়ে হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় বাজার সেটা হচ্ছে অনেক বেশি। যেটি গত রমজানের আগে ছিল গত সপ্তাহে কিংবা তার আগের সময়ে যে 20 টাকা, সেটি আজকে এই বাজারে বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 60 টাকা পর্যন্ত। এছাড়াও হচ্ছে অন্যান্য খাগড়াছড়ি বাজারের যে অন্যান্য অবস্থা, যে শাকসবজি থেকে শুরু করে মাছ মাংসের বাজার সব কিছু স্থিতিশীল থাকলেও কিন্তু দাম অনেকটা চড়া বলছেন ক্রেতারা। এছাড়া হচ্ছে রমজান উপলক্ষে এবং লকডাউনকে ঘিরে কিন্তু টিসিবির যে পণ্য সেটি কিন্তু সরবরাহ রয়েছে। সব মিলিয়ে হচ্ছে খাগড়াছড়ির হাট বাজারে এখন পর্যন্ত কোনো ধরনের সংকট নেই বলে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি ফারুক। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, খাগড়াছড়ি থেকে নিত্যপণ্যের বাজার দর জানাচ্ছিলেন নুরুস্সাফা মানিক। গাইবান্ধার সুন্দরগঞ্জের সিচা গ্রামের একটি পরিবারকে সপ্তাহ ধরে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, দীর্ঘ 14 বছর ধরে সরকারি খাস জমিতে বসবাস করছেন ভূমিহীন আবুল কালাম আজাদের পরিবার, কিন্তু হঠাৎই সেই জমি নিজের দাবি করেন স্থানীয় প্রভাবশালী আব্দুর রহিম। গত 16 এপ্রিল লোক দিয়ে যাতায়াতের পথসহ পুরো বাড়ি বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারটি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। বারবারও পাই না, ঘর থেকে আমি যেটা উদ্যম করে পাই না, তারপর আমি উপরে করিয়ে আগ্রহ করিয়ে গেলাম। তো ওনার ছেলে রহিমুদ্দিন ছেলে দেখছে, দেখার পরে আমাকে হুমকি দিছে উপর দিয়েও যাওয়া হবে না। আপনার খাত জমি শোনার পরে আমরা ইউনো স্যারকে একটা দরখাস্ত লিখি, ইউনো স্যারকে যখন দরখাস্ত লিখে আসি আসার পরে আমাদের পুরো রাস্তা অফ করে দেয়। ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প গড়ার নামে কক্সবাজারে ব্যক্তি মালিকানাধীন ও বন বিভাগের সামাজিক বনায়নের বিপুল জমি দখলের চেষ্টা চলছে। এক ইউপি সদস্য ও তার ভাই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। এ নিয়ে উত্তেজনা চলছে এলাকায়। জনপ্রতিনিধিরাও বলছেন, ব্যক্তি উদ্যোগে এমন আশ্রয়ণ প্রকল্প করার সুযোগ নেই। কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের তেতুইয়া এলাকায় সামাজিক বনায়ন ঘিরে পলিথিন ও বাঁশের বেড়া দিয়ে তৈরি হচ্ছে ছোট ছোট ঘর, যেখানে ঝুলছে ভূমিহীন ও গৃহহীন পরিবারের আশ্রয়ণ লেখা ব্যানার। ঘর তৈরিতে জড়িতদের দাবি তারা ভূমিহীন, তাই স্থানীয় ইউপি সদস্য শেখ কামাল
ও তার ভাই আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিনের সহায়তায় খাস জমিতে ঘর বানাচ্ছেন তারা। জায়গাও সরকারি আরও সরকারি, এখন আর তো বাড়িঘর নাই। আর কুরুষগুলো অসহায় মানুষ, বাড়িঘর ছাড়া হারা মানুষ, তাহলে আর একা দেশের নাগরিকত্ব এদের স্থানীয় মানুষ হই, আর একা জায়গা না হয়। তবে স্থানীয় রফিক আহমদ নামে এক ব্যক্তির দাবি, এসব জমির একটি অংশ তার, বাকিটা বন বিভাগের সামাজিক বনায়নের জমি, যেখানে 10 হেক্টর জমিতে বন আছে 25 জন উপকারভোগীর নামে। অভিযোগ, জমি দখলের জন্য এমনটি করছেন দুই ভাই। আমার পৈতৃক সম্পত্তি বিএস বা আবার আব্বার নামে চূড়ান্ত আছে, আমার থেকে সাদা দাবি করছিল, না হলে ঘর বানবো, সাদা দিতে পারি নাই, তারা ঘর বানছে। অভিযুক্তরা আশ্রয়ণ প্রকল্প গড়ে তোলার কথা স্বীকার করলেও দাবি, ভূমিহীনদের জন্য এসব করছেন তারা। বহিরাগত এদেরকে এখানে পুনর্বাসন করা হয়। কুরুষকুলে যে হাজারের উপর ভূমিহীন গৃহহীন আছে, এদেরকে কে পুনর্বাসন করবে, এরা কোথায় যাবে? আমাদের তো পরামর্শ চাইছি, আমি পরামর্শ দিয়েছি, তোমরাও ওইখানে যাই, তোমাদের মতো করে তোমরা ওইখানে বাড়িঘর করো। এ নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে উত্তেজনাকর পরিস্থিতি। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সরকারের অনুমতি ছাড়া এ ধরনের প্রকল্প করতে পারে না কেউ। যারা এসে ঘর তৈরি করেছেন, নিজ দায়িত্বে ঘর তৈরি করতে পারেন না, সরকারি জায়গা সরকারি বরাদ্দ দেওয়ার সুযোগ রয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমরা সিদ্ধান্ত নিয়েছি, দুই পক্ষের কাগজপত্র নিয়ে পর্যালোচনা করে যার জমি তাকে ফেরত দেওয়া হবে। কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তুদের জন্য খুরুশকুলে 3টি আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেশ 24 এর নিচে আরো একটা বিরতির সাথে থাকুন। আবারও আমন্ত্রণ দেশ 24-এ। সিরাজগঞ্জের শাহজাদপুরের জামিরদা বাজারে অতিরিক্ত ইজারা আদায়ের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকালে কর্মসূচির আয়োজন করে জামিরদা বাজার কমিটি। মানববন্ধনের আগে জামিরদা ডিগ্রি কলেজ মাঠে প্রতিবাদ সভা হয়। এ সময় বাজার পরিচালনা কমিটির নেতারা জানান, সরকারের নিয়ম অনুযায়ী যে ইজারা হওয়ার কথা তার চেয়ে বেশি আদায় করছে ইজারাদাররা। এর প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এ নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ীরা। এক যুগ ধরে শেকলে বন্দি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার আলপনা আক্তার। পরিবার জানায়, 2008 সালে তৃতীয় শ্রেণীতে পড়া অবস্থায় মানসিক সমস্যা দেখা দেয় তার। এরপর ঋণ নিয়ে জমি ও গরু বিক্রি করে চিকিৎসা করিয়েছে পরিবার, তবে সুফল মেলেনি কোনো। ইচ্ছা থাকার পরও আর্থিক সংকটে উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না পরিবারের পক্ষ থেকে। তাদের আশা, সুচিকিৎসা পেলেই সুস্থ হয়ে উঠবে 20 বছরের আলপনা আক্তার। তারপরে ওষুধটা খিলার পাই না, পয়সা নেই খুলার পাই না, পুনে আমার একেবারে খুব অত্যাচার, আমার একেবারে শেষ করে দিল। জমি আছে ঘর নেই, এই প্রকল্পের আওতায় একটি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে, ইতিমধ্যে সে ঘরে তারা উঠেছে এবং তার প্রতিবন্ধী কার্ডের যে পাওয়া দরকার তার প্রাথমিক পর্যায়ে স্মার্ট কার্ড আমরা তাকে উপজেলা পরিষদ থেকে করে দিয়েছি। এখন তাকে আমরা মাসিক যে ভাতাটা সেটা পাওয়ার ব্যবস্থা করে দেব। এবার এক নজরে দেখে নেব আরো কিছু খবর। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এবার মামলা হয়েছে রাজশাহীতে। এ আইনে তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় মামলা হয়েছে। গাইবান্ধায় অপহৃত ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় সদর থানার 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গেল 10 এপ্রিল আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে মরদেহ উদ্ধার হয়। গাজীপুরের কোনাবাড়িতে চোর চক্রের 4 সদস্যকে রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়েছে। তারা বিভিন্ন বাড়িতে চুরির সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ। মাগুরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন বাস শ্রমিকরা। দূরপাল্লার গণপরিবহন চালুর দাবি জানান তারা। চাঁপাইনবাবগঞ্জের সংবাদ সম্মেলন করেছে এক পরিবার। নাচলে জমি জালিয়াতি চক্রের মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনের প্রতিবাদ জানান বক্তারা। দেশ 24 এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।